তো প্রসিড করছি প্রথমে পার্ট ওয়ান থেকে দ্য ওয়ার্ডস চ্যাপ্টারের প্রথম ওয়ার্ড অ্যাবাস। প্রশ্ন করা হতে পারে যে ভাই অ্যাবাস মানে কি? আপনি অনেক উপায়ে মুখস্থ করার চেষ্টা করেছেন কিন্তু আপনার পক্ষে জিনিসটা রিমেম্বার করাটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু কতক্ষণই তো পারবেন আপনি একটা ইনফরমেশন মুখস্থ করতে? কিন্তু এমন যদি হয়ে থাকে আপনার ব্রেনে স্টোর করে রাখা হয়েছে কোনো ইনফরমেশন যার সাথে আমি এই অ্যাবাস ওয়ার্ডটাকে সম্পর্কযুক্ত করে দেব, তাহলে কি ভালো হয় না? এবং এটা রিমেম্বার করা কি সহজ হয়ে যাবে না আপনার জন্য? অবভিয়াসলি সহজ হয়ে যাবে। তাহলে দেখি সেই রিমেম্বারটা কীভাবে করতে পারি। দেখুন, অ্যাবাসকে আপনি যদি ভেঙে দেন এ যোগ বাস, আমার প্রশ্ন হচ্ছে আপনি যখন বাস খান তখন কি হয়ে থাকে? আপনি খুব লজ্জা অনুভব করেন না? আমরা বলে থাকি না সবার সামনে বাস দিস না আমাকে, এক্স্যাক্টলি সেটাই বলছি, অ্যাবাস মানে লজ্জিত হওয়া। কিংবা আপনি আরেকটু অন্যভাবে চিন্তা করতে পারেন, কীরকম আপনি অ্যাবাসকে অ্যাপ যোগ অ্যাস চিন্তা করতে পারেন, যেখানে অ্যাপ থেকে আপনি জন আব্রাহামকে মিল করতে পারেন আর অ্যাস থেকে আপনি ঐশ্বরিয়াকে মিল করতে পারেন। এখন এমনটা যদি সিন হয়ে থাকে কোনো সিনেমা হলে যেখানে আব্রাহাম ঐশ্বরিয়াকে কিস করছে আর সেখানে ছবিটি দেখছে আপনার ঐশ্বরিয়া রায়ের শ্বশুর আমি অমিতাভ বচ্চন, সে ডেফিনেটলি খুব লজ্জা পেয়ে যাবে। এবং সেম মিনিং ওয়ার্কিং হেয়ার অলসো, অ্যাবাস মানে হচ্ছে লজ্জিত হওয়া বা লজ্জা পাওয়া। সেকেন্ড ওয়ার্ড অ্যাবেট, আপনাকে বলা হচ্ছে অ্যাবেট মানে কি? আপনি মুখস্থ করছেন এবং ফ্রিকোয়েন্টলি ভুলে যাচ্ছেন, কিন্তু আমি আপনাকে বলছি অ্যাবেট ওয়ার্ডটাকে আপনি জাস্ট বেট মনে করে থাকেন। বেট মানে কি? টোপ বা টোপ দেওয়া। টোপ কেন দেওয়া হয়ে থাকে? ঘরে যখন ইঁদুরের উপদ্রব হয়ে থাকে তখন আপনি ইঁদুরের সংখ্যা কমানোর জন্য টোপ দিয়ে থাকেন, যেন ওই টোপটা খেয়ে ইঁদুরের সংখ্যা কমে যায়। এক্স্যাক্টলি দিস ইজ দ্য মিনিং, কমে যাওয়া বা কমানো। অ্যাবেট মানে হচ্ছে কমানো। আরেকটা উপায় আছে অ্যাবেটের, আপনি যদি অ্যাপকে বাদ দিয়ে দেন তাহলে পাবেন হচ্ছে এটিই বা অ্যাট। হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য পাস্ট ফর্ম অফ ইট? তো ইট মানে কি? খেয়ে ফেলা। কোনো জিনিস খেয়ে ফেললে কি বাড়বে না কমবে? ডেফিনেটলি কমবে। দ্যাটস ওয়াই এই অ্যাট থেকে আপনি বলতে পারেন অ্যাবেট মানেও বলতে পারে কি কমে যাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা আসি তিন নম্বর ওয়ার্ড। তিন নম্বর ওয়ার্ডটা হচ্ছে অ্যাবডিকেট। এখন একই অবস্থা, অনেকটা সময় নিয়ে মুখস্থ করেছেন কিন্তু কোনো কাজে আসছে না। বাট আমি একটা সুন্দর ওয়ে দিচ্ছি, দেখুন অ্যাবডিকেট থেকে আপনি যদি অ্যাব ওয়ার্ডটা বাদ দিয়ে দেন তাহলে হচ্ছে কীরকম? ডিকেট। ডিকেটের সাথে সম্পর্কযুক্ত করেন ডিকটেট। তো ডিকটেটের কাজটা হচ্ছে বেসিক্যালি কি? সে যে ডিকটেটর সেই ডিকটেট করে। এখন ডিকটেটর তাহলে কী করে থাকে একবার চিন্তা করে দেখুন। ডিকটেটর বেসিক্যালি তার উইলিংলি কাজ করে থাকে, সে সাধারণত প্রচলিত নিয়মকানুনগুলো মেনে থাকে না এবং সব কিছু পরিত্যাগ করে সে তার নিজের মতো করে চলবে। এই যে যাবতীয় নিয়মকানুনকে পরিত্যাগ করে সে নিজের মতো চলছে, এখানেই হচ্ছে অ্যাবডিকেটের মিনিংটা লুকিয়ে আছে। অ্যাবডিকেট মানে হচ্ছে ত্যাগ করা বা বাদ দিয়ে দেওয়া। এবার আসি আমরা চার নম্বর ওয়ার্ড, যেটা হচ্ছে অ্যাবেরেশন। অ্যাবেরেশন ওয়ার্ডটা আপনি হয়তো অনেক সময় নিয়ে শেখার চেষ্টা করেছেন কিন্তু হয়তো ভুলে গিয়েছেন। এবং অনেক স্টুডেন্ট বলে থাকে যে স্যার আমরা চেষ্টা করি মুখস্থ করার জন্য কিন্তু এত বড় বড় ওয়ার্ড, এতগুলো অ্যালফাবেট দেওয়া ওয়ার্ড আমি কীভাবে মনে রাখবো? খুব সহজে মনে রাখবেন। দেখুন অ্যাবেরেশনের সাথে আপনি শুনে এসেছেন এমন একটি ওয়ার্ড নিন যেটা রিমেম্বার করতে পারেন খুব সহজে। ফর এক্সাম্পল আমি বলতে পারি অ্যাবর্শন, অ্যাবেরেশন, অ্যাবর্শন। তো অ্যাবেরেশন থেকে যদি অ্যাবর্শনের দিকে যাই তো কোনো জিনিসকে অ্যাবর্শন করলে কি হয়ে থাকে? সেটা নিশ্চয়ই বিচ্যুতি হয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে বা সাধারণ নয় হয়ে থাকে। তার মানে অ্যাবেরেশন মানে হচ্ছে বিচ্যুতি বা ছুটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। এবার যদি আমরা আসি ধরুন আরেকটি ওয়ার্ড অ্যাবহোর। এই ওয়ার্ডটা আমি একটু অন্যভাবে আপনাকে প্রেজেন্ট করতে চাচ্ছি, একটু খারাপ ওয়ার্ড, সো রাগ করবেন না দয়া করে আপনারা। অ্যাবহোরের অ্যাব বাদ দিয়ে দিন, অ্যাব বাদ দিলে বাকি থাকবে হোর। এটা একটু গ্রাম্য ভাষায় খারাপভাবে ইউজ করা হয় প্রস্টিটিউট বা কোনো খারাপ কিছুকে মিল করার জন্য। তো এই ধরনের একটা খারাপ ব্যক্তিকে আমরা কেউ ডেফিনেটলি ভালোবাসি না, অবভিয়াসলি ঘৃণা করে থাকি। দ্যাটস ওয়াই অ্যাবহোর মানে হচ্ছে ঘৃণা করা। ওকে, এবার আমরা যদি আসি আর একটা মিনিং, সেটা হচ্ছে অ্যাবজেক্ট। আপনি বলতে পারেন বস তাহলে অ্যাবজেক্টের মিনিংটা কী বা এর নেমোনিক্স কী? খুব ইজি, আমি আপনাকে বলছি অ্যাবজেক্টের সাথে মিলে আপনি একটা ওয়ার্ড আমাকে বলুন। ধরুন রিজেক্ট, তাহলে রিজেক্ট মানে কি? যেই জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, গ্রহণ করছি না। অ্যাবজেক্ট মানেও সেটা অ্যাকচুয়ালি, বাদ দিয়ে দেওয়া বা গ্রহণ না করা। এছাড়াও অ্যাবজেক্টের আরও বেশ কিছু মিনিং পাওয়া যায় সেকেন্ডারি মিনিং হিসেবে, সো ওগুলো আপনি একটু বই থেকে দেখে নিতে পারেন ইচ্ছে করলে। প্রশ্ন হচ্ছে এই ধরনের
ওয়ার্ড মিনিং শেখার ওয়ে বাংলাদেশে কোনো আছে? হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের ওয়ার্ড শেখার জন্য একটি বই এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম বই এবং বলা যেতে পারে বাংলাতে নেমোনিক শেখার জন্য প্রথম বই। এই বইটি তাহলে কোন বইটি? এই বইটি হচ্ছে একিলিস নেমোনিক্স ভোকাবুলারি। বইটি অনলাইনে এবং অফলাইনে সব জায়গাতে অ্যাভেলেবেল আছে। আপনার যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করে বইটি নিতে পারবেন। এছাড়া কোর্স প্ল্যান নেওয়ার সময় তো বইটি অবশ্যই পেয়ে থেকেছেন, সবাইকে জানাবেন এবং হোপফুলি এটা আপনাদের কাজে লাগবে। আচ্ছা, আমরা আরেকটা অর্ডার দিকে তাকাই। আমি যদি বলে থাকি অ্যাবনিগেট, আপনি এখন বলতে পারেন যে বস অ্যাবনিগেটের মিনিংটা কী? তাহলে অ্যাবনিগেটের মিনিংটা জানার জন্য আপনি অ্যাপটাকে বাদ দিয়ে দিন। যখন আপনি অ্যাপকে বাদ দিয়ে দিবেন বাকি থাকবে হচ্ছে নিগেট। এবার নিগেট এর সাথে মিলে যায়, আপনি রিমেম্বার করতে পারেন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ার্ডটা মনে করার চেষ্টা করুন, সেটা হবে ডেফিনেটলি নেগেটিভ, রাইট? থ্যাংক ইউ। এই নেগেটিভ জিনিসটার ক্ষেত্রে আমাদের কী হয়ে থাকে? যদি কোনো কিছু নেগেটিভ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেই জিনিসটা অ্যাকসেপ্টেড হবে না, সেটা অবশ্যই বাতিল করে দেওয়া হবে। মূলত অ্যাবনিগেট মানে হচ্ছে বাতিল করে দেওয়া, বা যা গ্রহণযোগ্য নয় তাকে ত্যাগ করা বা বাদ দিয়ে দেওয়া। এবার আমরা আসি অ্যাবর্ট। দেখুন, আপনাকে বলা হচ্ছে অ্যাবর্ট মানে কি? আপনি চেষ্টা করছেন বাট পারছেন না। কিন্তু দেখুন, সাবকনশিয়াস মাইন্ডের দিক থেকে চিন্তা করলে আপনি খুব ইজিলি অ্যাবর্টের মিনিংটাও বের করতে পারেন। বেসিক্যালি অ্যাবর্ট হচ্ছে অ্যাবর্শন, যেটা একটি নাউন, তার ভার্ব ফর্ম। তো অ্যাবর্শন মানে জিনিসটা কীরকম? অ্যাবর্শন মানে হচ্ছে আপনার গর্ভপাত করা বা কোনো কিছুকে নষ্ট করে দেওয়া। আর অ্যাবর্ট মানে হচ্ছে কোনো কিছুকে নিষ্ফল করে দেওয়া। দ্যাটস ইট। এবার শুরু করছি আরেকটি ওয়ার্ড। ধরুন আপনাকে একটি ওয়ার্ড দেওয়া হচ্ছে অ্যাব্রিজ। আপনি এখন ভাবতে পারেন অ্যাব্রিজের মিনিংটা কী, রাইট? অ্যাব্রিজের মিনিং আপনাকে শিখতে হবে না। আমি আপনাকে বলছি প্র্যাকটিক্যাল লাইফে যা পড়েছেন তার মধ্যেই অ্যাব্রিজের মিনিংটা আছে। আপনি অ্যাব্রিজের এটা বাদ দিয়ে দিন, বাকি রইল কি? ব্রিজ। আচ্ছা, ব্রিজের কাজটা একটু বলুন তো। আপনি বলবেন এপার থেকে ওপারে কমিউনিকেশন করা, তাই না? কিন্তু আমি তা বলবো না। আমি বলবো ব্রিজের কাজ হচ্ছে, ব্রিজ যখন থাকবে না সেটার যদি বুঝতে পারেন তাহলে আপনি ব্রিজের কাজটা বুঝতে পারবেন। ধরুন একটা এলাকাতে যাচ্ছেন, ব্রিজ নেই, তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই আপনাকে অনেকখানি রাস্তা ঘুরে তারপর যেতে হবে, অনেক দীর্ঘ কাজ করতে হবে। কিন্তু ব্রিজ থাকাতে কী হচ্ছে? আপনি খুব সহজেই এই পার থেকে ওই পার চলে যাচ্ছেন। তার মানেটা কি? আপনার বড় একটা কাজকে ছোট করে দিচ্ছে অথবা সংক্ষিপ্ত করে দিচ্ছে। তার মানে অ্যাব্রিজ মানেই হচ্ছে এটা। অ্যাব্রিজ মানে হলো কোনো কিছুকে সংক্ষিপ্ত করা। এরপরে আসি অ্যাবসোলিউট এই ওয়ার্ডটা নিয়ে। আমি যদি বলি অ্যাবসোলিউটের মিনিংটা কী, একটা জিনিস চিন্তা করে দেখুন। এখান থেকে বলছি আপনি অ্যাপটিকে বাদ দিন, এবি অ্যাপকে বাদ দিয়ে দিন, বাকি থাকবে হচ্ছে সলিউট। এখন সলিউটকে আপনি যদি একটু বাংলা ওয়ার্ডের সাথে মেলানোর চেষ্টা করে থাকেন, যেটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি, স্যালুট। তো স্যালুট আপনি কাকে দিয়ে থাকেন একবার চিন্তা করে দেখেন। একজন নিম্নপদস্থ লোককে, নাকি আপনার চেয়ে বেশি ক্ষমতাবান উচ্চ পদস্থ লোককে? ডেফিনেটলি আপনার চেয়ে ক্ষমতাবান কোনো ব্যক্তিকেই আপনি স্যালুট দিয়ে থাকেন। আর অ্যাবসোলিউট মানেই হচ্ছে এক্স্যাক্টলি এটি, ক্ষমতাবান। এবার আসা যাক অ্যাবসল। আচ্ছা, অ্যাবসলের মিনিংটা কী? আবার সেই একই কথা আপনাকে আমি বলছি, অ্যাবসলভের অ্যাপ বাদ দিয়ে দিন, তাহলে সলভ থাকবে। আচ্ছা, সলভ করলে কী হয়? দেখুন, বন্ধু বান্ধবের মধ্যে যখন উই আর হ্যাভিং এনি কাইন্ড অফ প্রবলেম অর এনি কাইন্ড অফ কনফ্লিক্ট, তখন আমরা খুব চেষ্টা করে থাকি যে সমস্যাটাকে সমাধান করার জন্য, তাই না? আচ্ছা, সমস্যা সমাধান করার পূর্বে কী হয়ে থাকে? নিশ্চয়ই কাউকে অযথায় দোষ দেওয়া হচ্ছে, কিন্তু সমস্যাটার যখন অ্যাকচুয়াল সলিউশন চলে আসে আপনার কাছে, তখন নিশ্চয়ই ওই ব্যক্তিটিকে আপনি দোষমুক্ত করছেন বা সে মাপ পেয়ে যাচ্ছে। মূলত অ্যাবসলভ মানে হচ্ছে এটাই, দোষ থেকে কাউকে মুক্তি দেওয়া বা দোষমুক্ত করা। আমি যদি বলি এবার আপনাকে অ্যাবস্টিনেন্ট, এবার প্রশ্ন হতে পারে অ্যাবস্টিনেন্টের মিনিংটা কী? অ্যাবস্টিনেন্ট ওয়ার্ডটার সাথে আপনি মিলাতে পারেন অ্যাবসেন্ট এই ওয়ার্ডটাকে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাবসেন্ট মানে কী? অনুপস্থিত। এখন ধরুন আপনার 10 জন ফ্রেন্ডের একটা সার্কেল আছে, এই সার্কেলে সবাই এখন স্মোক করা শুরু করেছে। একটি খারাপ হবে, কখনোই করবেন না। এখন সবাই যখন স্মোক করা শুরু করবে তখন ডেফিনেটলি আপনি কী করবেন? সেই গ্রুপটাকে
গ্রুপ থেকে আপনি অ্যাবসেন্ট থাকার চেষ্টা করবেন বা অনুপস্থিত থাকার চেষ্টা করবেন। কিন্তু ভুল বললাম আপনাকে, আপনি অবশ্যই অনুপস্থিত থাকার চেষ্টা করবেন। এই অ্যাবসেন্ট মানে হচ্ছে এক্স্যাক্টলি এটা, আপনি অনুপস্থিত থাকছেন কারণটা কি? আপনি চাচ্ছেন কোনো একটা বাজে হ্যাবিট থেকে বা কোনো একটা স্বভাব থেকে নিজেকে সরিয়ে রাখা বা বাদ দেওয়ার চেষ্টা করা। এক্স্যাক্টলি অ্যাবসেন্টের মিনিংও হচ্ছে এটা, কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া বা কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা, অ্যাবসেন্ট। ওকে, এবার আমরা আসি অ্যাবস্ট্রাক্ট এই শব্দটির অর্থের মিনিংয়ের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট এই ওয়ার্ডটি আপনারা খুব ফ্রিকোয়েন্টলি শুনেছেন, সেটা হচ্ছে ধরুন কোনো কিছু সামারি করার সময় বলেছেন অ্যাবস্ট্রাক্ট, বা আমরা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি যেখানে ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্ট। এখন প্রশ্ন রাখছি আপনার কাছে, অ্যাবস্ট্রাক্ট বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট আর্টকে মিন করে, তো অ্যাবস্ট্রাক্ট আর্ট জিনিসটা কী? অ্যাবস্ট্রাক্ট আর্টের সামনে গিয়ে দাঁড়ালে মনে হয় যে আমি কী দেখছি আসলে নিজেও বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে এখানে সব কিছুকে ডিরেক্টলি মিন করা হয় না, খুব ইনডিরেক্টলি মিন করা হয়। তার মানে মূর্তমানভাবে কোনো কিছু আপনাকে প্রেজেন্ট করা হবে না, যেটা করা হবে এটাকে বিমূর্তভাবে প্রেজেন্ট করা হচ্ছে। আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে এক্স্যাক্টলি এটা, বিমূর্ত, যেটা সাধারণত দেখে বুঝতে পারবেন না, চিন্তা করে বুঝতে হবে। অ্যাবস্ট্রাক্টের আর একটা মিনিং হচ্ছে, প্রথমে আপনাকে বলেছি যে আমরা কোনো কিছু অ্যাবস্ট্রাক্ট লিখে থাকি, তার মানে সামারি করে থাকি। সামারির আর একটা সিনোনিম হচ্ছে জিস্ট, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি না, আশা করি এখন থেকে মনে থাকবে এবং ইউজ করবেন। এবার আমরা আছি অ্যাবিসমাল শব্দটার মিনিং জানার জন্য। আপনি যদি অ্যাবিসমাল ওয়ার্ডটার মিনিং জানার চেষ্টা করে থাকেন, প্রথমে ওয়ার্ডটাকে ভাগ করে নিন, কীরকম করে, এটাকে আলাদা করে দিন, বেস যোগ মা। আমরা অনেক সময় বলে থাকি যে তোমার যদি ভিতরে মাল না থাকে, আমি নলেজ না থাকে, ডোন্ট টেক ইট নেগেটিভলি, তাহলে কিছুতেই কিছু হবে না। অর্থাৎ ব্যাপারটা একটা এরকম, যেটা হচ্ছে বেস, আপনার যদি ফাউন্ডেশন বা বেস যদি শক্ত না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আপনি কখনোই কোথাও কাজ করে খুব একটা সাকসেস লাভ করতে পারবেন না। তার মানেটা কি, যখন কাজ করে আপনি সাকসেস লাভ করতে পারছেন না, তখন খুব ডেফিনেটলি আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন বা চরম দুর্দশায় ভুগবেন। আপনি এটাই ভাববেন যে ও মাই গড, আমি হতাশার একেবারে সর্বশেষ লেভেলে পৌঁছে গিয়েছি, মানে চরম মাত্রায় দুর্দশাগ্রস্ত বা হতাশগ্রস্ত, হতাশাগ্রস্ত। মূলত অ্যাবিসমাল মানে হচ্ছে এটি। এবার শুরু করছি আরেকটি ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাকোলেড। আচ্ছা, অ্যাকোলেড শব্দের সাথে যদি আপনাকে বলা হয়ে থাকে একটি ওয়ার্ডকে মিল করানোর জন্য, আপনি খুব স্বভাবতই, আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করে থাকি, আপনারা বলুন তো অ্যাকোলেডের সাথে কোন ওয়ার্ডটা মিলে, আপনারা খুব সহজে বলে থাকেন যে স্যার চকলেট শব্দটি মিলে যাচ্ছে। আচ্ছা, এবার চকলেট যদি অ্যাকোলেডের সাথে মিলে থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে বাচ্চা মানুষকে আপনারা কখন চকলেট দেন? ডেফিনেটলি সে যখন কোনো ভালো কাজ করে বা সে আপনার কথা শুনে থাকে। আচ্ছা, আপনার কথা শুনে থাকলে বা ভালো কাজ করলে আপনি তাকে অ্যাকোলেড চকলেট দিচ্ছেন, তাহলে প্রশ্ন হচ্ছে এই জিনিসটা আপনি তাকে কেন দিচ্ছেন? দ্যাটস আ কোয়েশ্চেন টু ইউ। আপনি ডেফিনেটলি বলবেন সে ভালো কাজ করেছে, তাই তার পুরস্কার হিসেবে, বা সে আমার কথা শুনেছে তাই তার পুরস্কার হিসেবে আমি এই চকলেটটা তাকে আমি দিচ্ছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অ্যাকোলেড শব্দের মিনিংটাও হচ্ছে পুরস্কার। টু বি স্পেসিফিক, অ্যাকোলেড শব্দের মিনিং হচ্ছে কোনো কিছুর জন্য মেধার পুরস্কার, যেটা কিনা দেখবেন আপনি বড় বড় প্রোগ্রামে বলা হয়ে থাকে, দিস ইজ দ্য অ্যাকোলেড। এবং অ্যাকোলেডের সাথে আপনি যদি মিলাতে চান, তাহলে আরও অনেক ওয়ার্ডকে মিলাতে পারবেন, যেমন ধরুন ট্রিবিউট। ট্রিবিউট মানে সম্মাননা বা পুরস্কার টাইপের একটি ওয়ার্ডগুলো ধরে নিতে পারেন। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, একটু ডিফারেন্ট হবে, সেটি হচ্ছে অ্যাকোস্ট। আচ্ছা, অ্যাকোস্ট শব্দটির মিনিং কী? হোয়াট রিয়েলি সিমস আনন টু ইউ, রাইট? কিন্তু অ্যাকোস্ট শব্দের মিনিংটা সুন্দর করে বানানোর জন্য আমরা বলতে পারি অ্যাকোস্টকে প্রথমে ভাঙব, অ্যাট এনি কস্ট। আচ্ছা, অ্যাকোস্ট থেকে অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট, আমরা অনেক সময় বলে থাকি যে এই কাজটা আমার অ্যাট এনি কস্টে হতেই হবে। টু বি স্পেসিফিক, আমরা যখন ধরুন ইয়াং জেনারেশন প্রেম করার জন্য কোনো মেয়েকে সিলেক্ট করে থাকি, তখন আমরা বলে থাকি যে অ্যাট এনি কস্ট ওই মেয়ের সাথে আমি কথা বলেই থাকবো। কিন্তু কথা বলার অ্যাপ্রোচ নেওয়া মাত্রই ম্যাডাম হতে ভাব নিচ্ছেন আপনার সাথে, আপনি তো কথা বলতে পারছেন না, তখন কি হচ্ছে, আপনি চাচ্ছেন তাকে পটানোর জন্য বা তার সাথে কথা বলার জন্য যেটা করবেন সেটা হচ্ছে তার সাথে আপনি গায়ে পড়ে কথা বলছেন, রাইট? যেটাতে একটু ব্যাড
খারাপ কাজ হয়ে থাকবে আই থিঙ্ক, এটা ইউজুয়ালি অ্যাকসেপ্টেড না। কিন্তু এই যে দেখুন আপনি অ্যাট এনি কস্ট তার সাথে প্রেম করার জন্য বা তার কাছে যাওয়ার জন্য গায়ে পড়ে কথা বলছেন, মূলত অ্যাকস্ট শব্দের মিনিংটাও হচ্ছে এটা, নিজে থেকেই কারোর সাথে গায়ে পড়ে কথা বলার চেষ্টা করা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা শিখি অ্যাসার্ভিক এই ওয়ার্ডটার মিনিংটা কি। আপনার কাছে মনে হতে খুব কঠিন একটা ওয়ার্ড, তাই না? কিন্তু এই অ্যাসার্ভিক ওয়ার্ডটা আপনি খুব ছোটোবেলা থেকে শিখে এসেছেন, শিখেননি, ইউজ করেছেন ইনডিরেক্ট ওয়েতে বা ডিরেক্ট ওয়েতে না। এবার তাহলে দেখি অ্যাসার্ভিক ওয়ার্ডের মিনিংটা আসলে কি। চিন্তা করে দেখুন, অ্যাসার্ভিকের এটা আপনি প্রথমে বাদ দিয়ে দিন, এটা বাদ দেওয়ার পরে আপনি সারকে রাখুন সিইআর আর বিককে রাখুন বিআইসি। এখন সার উচ্চারণটা কিন্তু অনেকটা সার এসআইআর বা টিচার সারের মতো, রাইট? আচ্ছা, আরেকটা হচ্ছে বিক বিআইসি, এটাকে বলতে পারেন বিআইজি, আই মিন বিগ বা বড়। তো সার বিগ। এবার বাংলাতে আসুন, শিক্ষক বড়। একটা জিনিস চিন্তা করে দেখুন, বড় বড় যে শিক্ষকরা আছে তাদের কথাগুলা ছোটবেলায় প্রায় টাইমে একটু বিরক্তিকর লাগতো বা তিক্তকর লাগতো। কেন এত পরামর্শ দিচ্ছে, কেন এত জ্ঞান দিচ্ছে রে ভাই, ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, কত মজা, স্মার্টফোন ইউজ করবো এই জেনারেশনের জন্য বেসিক্যালি, কেন এগুলো কেন বলছে? এই যে আপনাকে দেখুন বড় বড় টিচাররা আপনাকে তিক্তকর কথা বলছে, যদিও তিক্তকর না, এটা অবশ্যই আমাদের জন্য ভালো, ফিউচারে আমরা বুঝতে পারি, সবাই আমরা জানিও এটা। তো এই যে দেখুন তিক্তকর কথাগুলো বলছে, এই তিক্তকর কথাগুলোই হচ্ছে মূলত অ্যাসার্ভিক কথা। তার মানে অ্যাসার্ভিক মানে হচ্ছে তিক্তকর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা আসি অ্যাকোয়াইজ এই শব্দের অর্থটি জানার জন্য। একটা জিনিস দেখুন অ্যাকোয়াইজ, এখন এটার মিনটা কি। একটা জিনিস দেখুন অ্যাকোয়াইজকে আপনি একটু কষ্ট করে ভাঙতে পারেন এক যোগ কোয়াই, এক কোয়াই। এবার এককে আপনি ভাঙলেন, একটু বড় করলেন, ইলাবোরেট করলেন অ্যাকসেপ্ট, আর কোয়াই, কোয়াইকে বললেন কোয়াইটলি। এখন চিন্তা হচ্ছে একটা জিনিসকে আপনি অ্যাকসেপ্ট করলেন কোয়াইটলি, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আপনি ওই জিনিসটাকে নীরবে মেনে নিচ্ছেন। এবং মজার বিষয় হচ্ছে অ্যাকোয়াইজ মানেই হচ্ছে যে কোনো কিছুকে নীরবে মেনে নেওয়া বা সম্মতি প্রদান করা। এবার আমরা আসি এক রিড এই শব্দটির মিনিং জানার জন্য। এক রিড এই শব্দটির মিনিং খুব সহজেই মনে রাখতে পারেন, আপনি যদি এই শব্দ থেকে আরকে ওমিট করে দেন, আই মিন বাদ দিয়ে দেন, তাহলে থাকবে এ সি আই ডি। একটু চিন্তা করে দেখুন এটা কার সাথে মিলে যাচ্ছে, এসিড। এসিড জিনিসটা কীরকম হয়ে থাকে, ডেফিনেটলি ছাজালো স্বাদ বিশিষ্ট, খেয়ে থাকলে বুঝতে পারবেন, বাট ক্ষতিকর আপনার জন্য। মূলত অ্যাসিডের মিনিংটাও যদি, সরি, অ্যাক্রিডের মিনিংটাও হচ্ছে ঝাঁঝালো বা কটু স্বাদ বিশিষ্ট বা গন্ধ বিশিষ্ট। এবার আমরা যাচ্ছি আরেকটি ওয়ার্ডে যার মিনিংটা হচ্ছে, যার উচ্চারণটি হচ্ছে অ্যাক্রিমোনিয়াস। তো আমরা অলরেডি প্র্যাকটিস করেছি অ্যাক্রিড মানে কি বা অ্যাসার্ভিক মানে কি। মূলত যেভাবে দেখতে পাচ্ছেন এই বানান, এই ওয়ার্ডের বানানের সাথে অ্যাক্রিড কিংবা অ্যাসার্ভিকের সাথে কিছুটা মিল পাওয়া যাচ্ছে, তাই আমরা ধরে নিতে পারি অ্যাক্রিমোনিয়াস শব্দের মিনিংয়ের সাথে অ্যাক্রিড মিনিংটার সম্পর্ক থাকবে। সো একইভাবে বলতে পারি অ্যাক্রিমোনিয়াস এর অর্থ হচ্ছে অনেকটা ঝাঁঝালো বা কটু স্বাদ বিশিষ্ট। তবে এটা সবসময় খাবারকে মিন করবে তা না, এটা অনেক কিছুকেই মিন করতে পারে। যেমন ধরুন আপনি যখন কথা বলছেন, কোনো খারাপ কথা বললে কিন্তু আপনার কাছে ডেফিনেটলি খারাপ লাগবে, তখন আপনি বলতে পারেন স্টেটমেন্টটা খুব অ্যাক্রিমোনিয়াস ছিল বা কটু কথা ছিল। কিংবা আপনি যখন কোনো খাবার খাচ্ছেন তখন দেখছেন যে এখানে টেস্টটা একটু তিক্তকর, তখন বলতে পারেন, বা ঝাঁঝালো, তখন বলতে পারেন যে এটার টেস্টটা একটু অ্যাক্রিমোনিয়াস ছিল। তার মানে অ্যাক্রিড আর হচ্ছে অ্যাক্রিমোনিয়াস বেসিক্যালি সেম মিনিং নিয়ে আছে এবং তারা দুজনেই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ডে যেটার উচ্চারণ হচ্ছে অ্যাকিউম্যান। অ্যাকিউম্যান এই ওয়ার্ডটা আমি নিজেও যখন শিখেছিলাম তখন চেষ্টা করেছি মুখস্থ করার জন্য, বাট মুখস্থ হয়নি। তখন আমি একটা বুদ্ধি বার করলাম যে অ্যাকিউম্যান এই ওয়ার্ডটিকে আমি ভেঙে ফেলবো, এক যোগ ম্যান, এক যোগ ম্যান। এককে আমি যদি আই কিউ দিয়ে বলতে পারি, এক ইক, এক থেকে ইক, এবং ম্যানকে যদি আলাদা করে দিই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম,
আইকিউ ম্যান। আচ্ছা প্রশ্ন হচ্ছে, একজন ম্যানের যদি আইকিউ ভালো হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো কি আইকিউ ম্যান। যেমন ধরুন, যে ব্যক্তি খুব কঠিনভাবে পরিশ্রম করতে পারে বা কঠোর পরিশ্রম করতে পারে তাকে আমরা বলে থাকি কি মেশিন ম্যান। অ্যাকর্ডিংলি যে ব্যক্তির আইকিউ ভালো তাকে আমরা বলতে পারি আইকিউ ম্যান। তো আইকিউ ভালো হলে যদি অ্যাকিউম্যান আইকিউম্যান বলা হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি ইজিলি বলতে পারি অ্যাকিউম্যান মানেই হচ্ছে আইকিউম্যান। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মিনিংটা কি? যে ব্যক্তির আইকিউ ভালো সে ব্যক্তিকে আপনি ডেফিনেটলি কী বলবেন? তাকে অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি বলবেন, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং অ্যাকিউম্যান শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। এরপর হচ্ছে আরেকটি ওয়ার্ড, অ্যাডামান্ট। আচ্ছা অ্যাডামান্ট মানে কি? ভেরি হার্ড টু রিমেম্বার, আমি মধ্যে মধ্যে ভুলে যেতাম, মধ্যে মধ্যে না প্রায় টাইম ভুলে যেতাম। তারপর সিদ্ধান্ত নিলাম এই অ্যাডামান্টকে কোনো একটা জিনিসের সাথে সম্পর্কিত করতে হবে, কারণ প্রথমেই বলেছি ব্রেনে যদি আপনি কোনো কিছু সম্পর্কিত করতে পারেন সেটা খুব সহজেই মনে থাকবে। অ্যাডামান্ট থেকে আপনি এটাকে বাদ দিয়ে দিন, বাকি থাকে ড্যামান্ট। ড্যামান্ট, ড্যামান্টকে আপনি যদি একটু অন্যভাবে উচ্চারণ করেন ডিম্যান্ড বা ডিমান্ড, বাংলাতে যাকে বলা হয়ে থাকে দাবি। তো ডিমান্ড বা ভাব, অনেক ব্যক্তিকে আমরা বলে থাকি যে দেখ লোকটা ডিমান্ড তত বেশি কথা বলছে না। তো আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তির ডিমান্ড বেশি হয়ে থাকে, খুব বেশি ভাব দিচ্ছে, তাকে কি আপনি খুব সহজে কোনো কিছুতে রাজি করাতে পারবেন? আই থিঙ্ক না। তখন তাকে নিশ্চয়ই কিছু দিয়ে অনেক কিছুর মাধ্যমে বোঝাতে হবে, তাকে তার বেনিফিট দেখাতে হবে, তারপর সে ব্যক্তি রাজি হবে। মূলত এই যে সকল ব্যক্তিদের ডিমান্ড থেকে থাকে তারা একটু শক্ত মেজাজের হয়ে থাকে বা স্ট্রং পার্সোনালিটি হয়ে থাকে, তাদেরকে খুব সহজে কোনো জায়গা থেকে বা কোনো মতবাদ থেকে বা কোনো চিন্তা থেকে নড়ানো যায় না বা নাড়ানো যায় না। মূলত এই ধরনের শক্ত মেজাজের কোনো ব্যক্তিকে বা স্ট্রং ম্যান্ডেটেড পার্সনকে আমরা বলতে পারি অনমনীয়, যে সহজে তার স্থান থেকে সরে আসবে না। মূলত অ্যাডামান্ট মানে হচ্ছে নমনীয়। আমি আপনাকে আবারও স্মরণ করে দিচ্ছি, আপনি এই যে নেমোনিক্সগুলো শিখছেন এই সবগুলো নেমোনিক্স আপনি একটি বই অ্যাভেলেবেল পাচ্ছেন, যে বইটি আপনি কোর্স প্ল্যানের সাথে কিনে নিয়েছেন, যেটি হচ্ছে অ্যাকিলিস নেমোনিক্স ভোকাবুলারি। বইটি আমাদের এসু শিখি এর ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, আপনি সেখান থেকে অর্ডার করে নিতে পারেন। এবং আমাদের যে বুক স্টোর আছে, নিচে দেওয়া আছে বুক স্টোর অ্যাড্রেস, সেখান থেকেও আপনি নিতে পারেন অর্ডার করার মাধ্যমে। এবার আমরা যদি আসি অ্যাড্রেস, আপনি বলতে পারেন বস অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সব কিছুতেই আপনি যদি মনে করে থাকেন অ্যাজ ইউজুয়াল মিনিং হবে তাহলে তো হচ্ছে না। যেমন ধরুন অ্যাড্রেস শব্দের মিনিংয়ে দেওয়ার আগে আমি আপনাকে একটা কোশ্চেন করি, আমি বললাম হাজব্যান্ড মানে কি, আপনি বললেন বস হাজব্যান্ড মানে হচ্ছে স্বামী, বাট হাজব্যান্ড মানে স্বামী এটা হচ্ছে নাউন। বাট আমি যদি আপনাকে বলে থাকি হাজব্যান্ডের ভার্বাল মিনিংটা কি, তখন অর্থটা চেঞ্জ হয়ে যাবে। হাজব্যান্ড মানে হচ্ছে বুঝে শুনে খরচ করা। আপনি বলতে পারেন এটা কীভাবে রিমেম্বার করবো, খুব সহজ। দেখুন আপনি ধরুন একটা ম্যারিড কাপল, আমি কাপল মানে ম্যারিড, তারা শপিং করতে গেল। শপিং করতে যাওয়ার সময় অ্যাকচুয়ালি কী ঘটে একটু চারপাশে তাকালে দেখতে পারবেন, খুব সহজ। সেটা হচ্ছে যিনি ফিমেল তিনি সবসময় বাজেটটাকে হায়ার করার চেষ্টা করছেন, আর যিনি মেল উনি সবসময় বলছেন ও গো প্লিজ তুমি একটু খরচটা কমাও, ও গো প্লিজ তুমি একটু খরচটা কমাও। তার মায়েরটা কি, সে সবসময় চাইছে কম কম করে খরচ করতে। তার মায়েরটা কি, সে বুঝে শুনে খরচ করার চেষ্টা করছে, তাই না? তাই হাজব্যান্ডের ভার্বাল মিনিংটা হচ্ছে বুঝে শুনে খরচ করা। একইভাবে আমি যদি বলি ওয়েদার মানে কি, আপনি বলতে পারেন ওয়েদার মানে আবহাওয়া বা ক্লাইমেট। ক্লাইমেট ওয়েদার কিন্তু সেম না, ধরলাম সেম, কিন্তু প্রশ্ন হচ্ছে ওয়েদার যদি ভার্বাল ফর্ম জিজ্ঞেস করা হয় তখন মিনিংটা কী হবে, তখন মিনিংটা ডিফারেন্ট হয়ে যাবে। ওয়েদারের তখন ভার্বাল মিনিংটা অন্যরকম। সেটা তাহলে কী, ওয়েদারের ভার্বাল ফর্মের মিনিংটা হয়ে যাবে কোনো কিছুতে কষ্ট করে টিকে থাকা বা সার্ভাইভ করা। একইভাবে এখানে অ্যাড্রেস কখনোই ঠিকানা মিন করছে না, এখানে অ্যাড্রেস অন্য কিছুকে মিন করছে। আপনি দেখুন কোনো একটা পার্টিতে যাচ্ছেন, পার্টিতে যাওয়ার সময় এরকম একটি কথা বলে নিই, অ্যাড্রেসের অ্যাডকে বাদ দিয়ে দিন, বাকি থাকবে ড্রেস। তো পার্টিতে যাওয়ার সময় আপনি নিশ্চয়ই একটা ভালো ড্রেস পরে যাবেন। এর কারণটা কী হতে পারে, হয়তো কয়েকশো জন লোকের সামনে আপনাকে কিছু প্রেজেন্ট করতে হবে বা স্পিচ দিতে হবে বা বক্তৃতা দিতে হবে। এক্স্যাক্টলি অ্যাড্রেসের মিনিং হচ্ছে
আমি সেকেন্ডারি মিনিং যখন ভার্ব হিসেবে ইউজ করা হয় সেটা হচ্ছে বক্তৃতা দেওয়া। অ্যাড্রেসের আরও একটা মিনিং আছে, খুব মজার। বক্তৃতা দিচ্ছেন কেন আপনি? আপনি একটা স্পিচ প্রোভাইড করছেন কারণ এমন হতে পারে কেউ কিছু জানতে চাচ্ছে বা কোনো সমস্যা আছে, আপনি আপনার বক্তৃতার মাধ্যমে এটাকে ক্লিয়ার করে দিচ্ছেন। আই মিন ইউ আর অফারিং এ কাইন্ড অফ সলিউশন, রাইট? ইন দ্যাট কেস আমি আপনাকে বলতে পারি অ্যাড্রেসের আর একটা মিনিং হচ্ছে কোনো সমস্যার সমাধান দেওয়া বা বের করা। আচ্ছা, এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, যেটা হচ্ছে অ্যাড হিয়ার। এবার প্রশ্ন হচ্ছে, এবার আপনি চেষ্টা করে দেখুন অ্যাড হিয়ারকে কীভাবে ভাঙতে পারেন। আপনি একটু চিন্তা করে দেখবেন আমার আগের ওয়ার্ডগুলো যেভাবে তৈরি করেছি নেমোনিক্স, আমি একে বাদ দিচ্ছি, অ্যাডকে বাদ দিচ্ছি। একইভাবে আমি বলছি আপনাকে আপনি অ্যাডকে বাদ দিয়ে দিন। অ্যাডকে বাদ দিয়ে দিলে বাকি রয়েছে কি, বাকি থাকছে কি হেয়ার। হেয়ার মানে কি, এখানে। আচ্ছা, একটা কাজ করি, আমরা অ্যাডকে বাদ না দিই, অ্যাডকে আমরা এখন অ্যাড মনে করি, এ ডাবল ডি অ্যাড মানে যোগ করা। তাহলে অ্যাডকে এ ডাবল ডি মিন করে অ্যাড, আই মিন যোগ করা, হেয়ার মানে হচ্ছে এখানে। তো আমরা যখন বলবো এখানে জিনিসটা যোগ করো, তার মানেটা কি, জিনিসটাকে লাগিয়ে দাও। মূলত এই যে জিনিসটাকে লাগাচ্ছি, অ্যাড হেয়ারের মিনিংটা এক্স্যাক্টলি এটাই। অ্যাড হেয়ার মানে হচ্ছে আঠার মতো লেগে থাকা, বা আপনার পিছনে কেউ লেগে আছে বোঝাচ্ছেন যে এই লোকটি আমার পিছনে লেগে আছে, তাহলে ওই ব্যক্তি আপনার পিছনে অ্যাডহিয়ার করে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।